হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি রোমানাস কিচেন থেকে চলে আসলাম। আমি আজকে আপনাদের চালতা দিয়ে দেশি পুঁটি মাছ রান্না করে দেখাবো। আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আজকে আপনাদের চালতা দিয়ে দেশি পুঁটি মাছ রান্না করে দেখাবো কিভাবে রান্না করতে হয়। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ ভালো, আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন তেল অ্যাড করে দিব যতটুকু প্রয়োজন দিয়ে দিলাম। রসুন কুচি আর পেঁয়াজ কুচি সাথে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিব। হালকা বাদামি কালার করে নিয়েছি, সাথে লবণ অ্যাড করে দিব স্বাদ মতো। আমি আগে লবণটা দিয়ে দিলাম, আমি মাছটা দিয়ে দিব এই পেঁয়াজের সাথে, তাই আগে লবণটা অ্যাড করে দিয়েছি। আমার পেঁয়াজটা কালার চলে আসছে। এ হলো দেশি পুঁটি মাছ। আমি এখন মাছগুলো দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম, নেড়ে চেড়ে যা যা মশলা প্রয়োজন সেগুলো অ্যাড করে দিব। হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এখন একটু নেড়ে চেড়ে দিব ভালো করে। এটা রান্না করতে খুবই সহজ, খুবই ঝটপট করে রান্নাটা হয়ে করে দেখাচ্ছি আপনাদের, আর তেমন কোনো মশলার প্রয়োজন নেই। সবসময় যেভাবে যা মশলা দিয়ে, গরম মশলা দিয়ে রান্না করেন সেরকমই, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি মরিচটা কম খাই, তার জন্য মরিচটা আমি খুব কম দিই। আপনারা যারা বেশি খান তারা একটু মরিচটা বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই আমি মরিচটা খুবই কম দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। এ রান্নাটা সবারই ভীষণ ভালো লাগবে, আপনারা সবাই জানাবেন যে আমার রান্নাটা কীরকম হলো। এটা চালতা সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো সাথে অ্যাড করে দিয়ে দিব, সাথে তেলের সাথে কষিয়ে নিব। মাছটা আমি ভালো করে একটু তেলে কষিয়ে নিয়েছি, হালকা পরিমাণ পানি অ্যাড করে দিব মাছটা যেন আরেকটু ভালো করে কষানো হয়ে যায়। তো একটু নেড়ে চেড়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা পরিমাণ পানি অ্যাড করে দিব যেন মাছটা ভালো করে কষানো হয়। তো আমি একটু পানি অ্যাড করে দিলাম। আপনারা কষানো পর্যন্ত অপেক্ষা করুন। খুবই সহজ রান্নাটা, আর খেতেও ভীষণ ভালো, সবার ভীষণ ভালো লাগবে নিশ্চয়ই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে দিবেন, পাশে থাকবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি। আমার মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ কষিয়ে নিব।
তারপর আমি বাকি পানিটা অ্যাড করে দিব। আমি এখন দিয়ে দিলাম আধা লিটার পানি। এই হলো আমার চালতা দিয়ে দেশি পুঁটি মাছ রান্নার রেসিপি। এটা ভীষণ ভালো লাগবে, সবার খেতেও ভালো লাগবে। দেখতে যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগবে। যে জিনিস দেখতে ভালো সেটা খেতেও ভালো। আমার মাছটা কষানো হয়ে গেছে ভালো করে। আমি এখন জিরের গুঁড়ো অ্যাড করে দিব। আমি জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম স্বাদ মতো, যতটুকু প্রয়োজন। এটা যখন পানিটা পুরো শুকিয়ে যাবে আমি পুরো বুনা করে নিব, আমি জোর রাখবো না। এগুলো জোর রাখলে ভালো লাগে না, তাই জলটা আমি শুকিয়ে নিব। এখন সাথে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে যেমন সুন্দর খেতে ভীষণ ভালো লাগবে। খুবই ঝটপট করে চাল দিয়ে দেশি পুঁটি মাছ রান্না করা হয়ে গেল। ভালো লাগলে আমাকে জানাবেন। আপনারা যে রান্নাটা জানেন না সেটা আমাকে জানাবেন, তাহলে আমি সেটা রান্না করে আপনাদের দেখাবো। দেখেন এই হয়ে গেল আমার চালতা দিয়ে পুঁটি মাছের রান্নার রেসিপি। তেল তেল ভাবটা চলে আসছে, এখন আমি নামিয়ে নিব। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।